আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কিভাবে যে কোনো ইমেজ এসিএ করবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এখন থেকে আপনারা মোবাইল দিয়ে যে কোনো ইমেজ এসিও করতে পারবেন ইমেজ এসিও করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চবারে লিখবেন এফ স্টপ গ্যালারি এফ স্টপ গ্যালারি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার চলে আসবে আপনারা এখানে স্কিপ লাগা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা লেটস গো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন লেটস গো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার চলে আসবে আপনারা এখানে অ্যালা অপশনে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আপনাদের সামনে এরকমও আসতে পারে আপনাদের সামনে যদি এরকমটা আসে তাহলে আপনারা কী করবেন এখানে উপরের দিকে দেখবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোল্ডার নামে একটা অপশন এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার গ্যালারিতে যতগুলো ফোল্ডার আছে সকল ফোল্ডার এখানে চলে আসবে এবং আপনার ইমেজটা যে ফোল্ডারে আছে। আপনি সেই ফোল্ডারে চলে যাবেন তো আমার ইমেজটা এই ফোল্ডারে আছে তো আমি এখানে চলে আসলাম আমি এখান থেকে একটা ইমেজ আপনাদের এস করে দেখিয়ে দেবো তো আমি নিচের দিকে চলে যাচ্ছি আমার ইমেজটা নিচের দিকে আছে তো বন্ধুরা এখান থেকে আমি এই যে এ একটা ইমেজ দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমি আপনাদের এস করে দেখাবো এই জন্য আমি এই ইমেজের উপর ক্লিক করে দিলাম আপনারাও যে ইমেজটা এসিও করবেন ওই ইমেজের উপর ক্লিক করে দেবেন তারপর আবার এই ইমেজের মাঝখানে একটা ক্লিক করবেন তাহলে আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন এবং উপরের দিকেও অপশন পাবেন তো বন্ধুরা এরপর আপনারা কি করবেন উপরে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন টাইটেল নামে একটা অপশন আছে পাশে পেন এখন এই পেন আইকনে ক্লিক করে দেবেন বন্ধুরা এখন আপনারা আপনাদের ইমেজের যে টাইটেলটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন আপনাদের ইমেজ রিলেটেড টাইটেল কিন্তু দেবেন অবশ্যই তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফেসবুক ক্রে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এটা আমি দিয়ে দেবো সেট আপ এটা দিয়ে দিলাম তো বন্ধুরা এটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি আমি অন্য জায়গায় এটা ব্যবহার করব তো আমি কপি করে নিলাম এরপর বন্ধুরা এখানে আপনাদের টাইটেলটা দিয়ে দেওয়ার পর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন আমি এক লাইনে টাইটেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বড়ো করেও দিতে পারবেন বন্ধুরা আপনাদের টাইটেল লেখা হয়ে গেলে আপনারা নিচে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টাইটেলটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে আমার টাইটেলটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে এরপর বন্ধুরা আপনারা এখান থেকে ডিসক্রিপশন দিতে পারবেন এখানে যে ডিসক্রিপশন লেখা দেখতে পাচ্ছেন পাশে পেনা আইকন এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে বন্ধুরা আপনারা কিন্তু অনেক বড় করে দিতে পারবেন এখানে যা খুশি তাই লিখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমি যেটা কপি সেটা এখানে পেস্ট করে দিলাম এরপর বন্ধুরা এখানে কিন্তু আপনারা অনেক লিখতে কিছু আপনারা এখানে অনেকগুলো ওয়ার্ড লিখতে পারবেন মানে অনেক কিছু লিখতে পারবেন তো বন্ধুরা আমি একটা সেন্টেন্স লিখে আপনাদের শুধু দেখিয়ে দিলাম আপনারা অনেক কিছু লিখতে পারবেন এরপর বন্ধুরা বন্ধুরাপশনটা সেভ করার জন্য ইকে অপশনে ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনারা এখানে ক্লুজ নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনারা এখানে দেখুন স্টার আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর দেখবেন এখানে অনেকগুলো পয়েন্ট আসছে আপনারা এখানে ফাইভ দিয়ে দিবেন ফাইভ দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ আইকন আছে এই ট্যাগ আইকনে একটা ক্লিক করে দেবেন ট্যাগ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু ট্যাগ দিতে পারবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ফেসবুক ক্রেট এটা লিখে দিলাম তারপর আপনারা এই ট্যাগটা সেভ করার জন্য এখানে অ্যাড এর সামনে দেখবেন প্লাজা এখন আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ট্যাগটা ই হয়ে যাবে মানে সেভ হয়ে যাবে আমি এখানে আরেকটা দিয়ে দিচ্ছি যেমন ফেসবুক পেজ দিয়ে দিলাম তারপর আবার এখানে প্লাজা আইকনে ক্লিক করব তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এভাবে আমরা কিন্তু দশ থেকে পনেরোটা বা তারও বেশি এখানে ট্যাগ সেভ করতে পারবো ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমি যেটা আরেকটা কপি করে রাখছিলাম সেটা এখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম তারপর আমরা এই প্লাজা এখানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে বন্ধুরা এ এটাকে এই ট্যাগুলাকে সবগুলোকে সেভ করার জন্য আপনারা হচ্ছে এখানে টিক চিহ্ন এই টিক চিহ্ন একটা ক্লিক করে দেবেন তারপর এখানে ক্লোজ অপশান দেখতে পাচ্ছেন এই ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপর বন্ধুরা এখানে আপনারা আবার হচ্ছে উপরের দিকে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন সরি বন্ধুরা এই উপরের দিকে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন রিনেম ফাইল এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা আপনাদের ইমেজের একটা নাম দিয়ে দেবেন তো বন্ধুরা আমি আমার ইমেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি আমি যেটা কপি করে নিয়েছিলাম প্রথমে ওটা আমি এখানে পেস্ট করে দেবো আপনারা আপনাদের ইমেজের ইমেজ রিলেটেড নেম একটা দিয়ে দেবেন এখানে ঠিক আছে আমি দিয়েছি ফেসবুক পেজ ক্রেট অ্যান্ড সেট এরপর বন্ধুরা ইমেজের নেমটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে থ্রি ডট এখানে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা ডিটেলসে এই অপশানে ক্লিক করে দেবেন এখন আপনারা এখান থেকে ডিটেলসটা দেখতে পাবেন ঠিক আছে এই দেখুন আমরা এখানে ট্যাগ দিয়েছি ট্যাগগুলো চলে আসছে তারপর রেটিং ফাইভ দিয়েছি সেটা কিন্তু চলে আসছে টাইটেল দিয়ে সেই টাইটেলটাও চলে আসছে এবং ডিসক্রিপশনটাও কিন্তু চলে আসছে এরপর বন্ধুরা আপনারা এই ক্লোজ এই অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা আমাদের কিন্তু ইমেজটা এসিও করা হয়ে গিয়েছে এভাবেই কিন্তু আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই যে কোনো ইমেজ এসিও করতে পারবেন আপনার যে কোনো ভিডিওকে অফলাইন এসিও করা শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ